আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। ভিডিওটি শুরু করতে চাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে। এবং আরেকটি কথা বলতে চাই যে আজকের যে বিল্ড সেটি প্রসেসর বেসড বিল্ড না। প্রসেসরটি আসলে আমাদের মেন টার্গেট থাকে। আমরা অনেক সময় মনে করি যে এই বাজেটে কোরাই 3 বিল্ড হবে কি, বা এই বাজেটে কোরাই 5 টেনজেন দিয়ে বিল্ড হবে কি, কিন্তু আমরা কখনো টোটাল কম্বিনেশন চিন্তা করি না। অনেক কম মানুষ আছে যারা চিন্তা করি, যারা চিন্তা করে তাদের বিল্ডটি সবচেয়ে বেশি ভালো হয়, কারণ কম্বিনেশনের একটি প্রয়োজন আছে। ছোট্ট একটি এক্সাম্পল যদি এখানে দেওয়া যায়, একটি কুলিং ফ্যান যার প্রাইস 200-300 বা 500 টাকা, যেটি থাকে 10-12-15 বা 20 হাজার টাকার প্রসেসরের উপর, আপনারা হয়তোবা অনেকে জানেন যে এই প্রসেসরটি যদি ভালো মতো কাজ না করে, প্রসেসরের কারণে কিন্তু আপনার এই কুলিং ফ্যানটি যদি ভালো মতো কাজ না করে, তাহলে কুলিং ফ্যানের কারণে প্রসেসরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং বলা যায় যে 200 টাকার একটি কুলিং ফ্যানকেও আপনি ইগনোর করতে পারবেন না একটি ডেস্কটপ কম্পিউটার বিল্ডের ক্ষেত্রে। মাদারবোর্ড আপনি ক্যাশিংয়ে ফিট করছেন, এবং সেই ক্যাশিংটি যদি ভালো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি না হয়, তাহলে ক্যাশে মাদারবোর্ডটি যে কোনো সময় শর্ট হয়ে যেতে পারে। আপনার অনেক দামি মাদারবোর্ডটি শর্ট হয়ে যেতে পারে এবং আপনি ওয়ারেন্টি না পেতে পারেন। সুতরাং আপনার ক্যাশিংয়ের গুরুত্বও আছে, আর পাওয়ার সাপ্লাইয়ের গুরুত্ব আমরা অনেকেই বুঝি, মাদারবোর্ডের গুরুত্ব আছে, প্রসেসর বলেন, র্যাম বলেন, একটি কম্পিউটার বিল্ডের ক্ষেত্রে প্রত্যেকটি পার্টসের গুরুত্ব অনেক বেশি। আপনি কোনো পার্টসকে ইগনোর করতে পারবেন না। র্যামে সমস্যা হলেও দেখা যাবে আপনার পিসিটি চলছে না, হার্ড ডিস্কে সমস্যা হলেও পিসিটি চলছে না, এমনকি মাদারবোর্ডে সমস্যা হলেও পিসিটি চলছে না। আপনি বলতে পারবেন না যে কোনো একটি পার্টসের সমস্যা হলে সে পার্টসটাকে বাইরে রেখে আপনি কিছুদিন পিসিটি চালাতে পারবেন। সেই জন্য আজকের যে বিলটি, সে বিল আমি চেষ্টা করেছি ওভারঅল একটি গুড কম্বিনেশন এখানে দাঁড় করানোর। সেখানে প্রসেসর রাখা হয়েছে রাইজেনের, AMD 3000G। এই প্রসেসরটি কিন্তু অনেক বেশি জনপ্রিয় বিকজ অফ এর প্রাইস এবং এর যে ভ্যালু। যদিও এর প্রাইসটি আর একটু কম হলে ভালো হতো, মাঝের প্রাইসটি কমেছিল, 6400-500 টাকায় পাওয়া যেত, এখন 7300-500 টাকায় চলে গিয়েছে এই প্রসেসরটির প্রাইস। 3 বছরের ওয়ারেন্টি আছে। মেইন কথা যে AMD-তে প্রাইসগুলো একটু বেশি প্রোডাক্টের, তারপরে AMD এই প্রসেসরটি খুব চিপের মধ্যে পাওয়া যাচ্ছে বলতে গেলে চলে, কারণ যখন মার্কেটে সাপোজ 6 মাস আগে কিন্তু প্রসেসরটি প্রায় 10,000 টাকায় বিক্রি হতো। এই কনফিগারেশনে যে মাদারবোর্ডটি আছে সেটি MSI ব্র্যান্ডের A320M। এই মাদারবোর্ডটি, এখানে আপনাদের আমি একটি রিকোয়েস্ট করতে চাই, করজোরে রিকোয়েস্ট বলেন বা যেভাবে বলেন, মাদারবোর্ডটি আপনারা চায়না মাদারবোর্ড থেকে একটু না নিলেই ভালো হয়, বা যে মাদারবোর্ডগুলো আসলে অথেন্টিক না সেই মাদারবোর্ডগুলো আমি না কেনার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি। আর যদি আপনি কিনেন, আপনি কিনতে পারেন, তবে আমার কাছে মনে হয় কেন যেন যে অথেন্টিক প্রোডাক্টগুলো আপনাকে বেটার পারফরমেন্স দিবে, খুব বেশি কিন্তু প্রাইসের পার্থক্য না। একটি অথেন্টিক MSI ব্র্যান্ডের A320 মাদারবোর্ডটি হয়তোবা 5700 টাকা কিনতে হবে, সেখানে আপনি হয়তোবা একটি লোকাল মাদারবোর্ড 5500 এমনকি 5300-5200 টাকা পেতে পারেন, কিন্তু দিন শেষে আপনি পারফরমেন্স যেগুলো চ্যানেল বোর্ড সেগুলোতে ভালো পাবেন, এবং ওয়ারেন্টিতেও আপনি ভালো পরিমাণে একটি সাপোর্ট পাবেন। এই মাদারবোর্ডে আপনারা চাইলে AM4 সকেটের যে কোনো প্রসেসর লাগাতে পারবেন, এবং মাদারবোর্ডটিতেও 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। DDR4 র্যাম সাপোর্ট করবে, এবং DDR4-এর 2666 বা 3200 MHz-এর র্যামও আপনি এই মাদারবোর্ডে লাগাতে পারবেন, এমনকি 2400 MHz-এর র্যামও লাগাতে পারবেন, চাইলে M.2 NVMe আপনি লাগাতে পারবেন এই মাদারবোর্ডটিতে। আর মাদারবোর্ডটির কথা শেষ না হতেই আমি এখানে র্যামের কথাটি বলছি। যে সকল প্রসেসরে G আছে AMD-র ক্ষেত্রে, সেই সকল প্রসেসরের ডুয়েল চ্যানেল র্যাম ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনি এই যে প্রসেসরের সাথে গ্রাফিক্সটি শেয়ার করছে সে প্রসেসরের গ্রাফিক্সটি ভালো পরিমাণ পারফরমেন্স দিতে পারবে। এখানে আমি 8GB র্যাম রেখেছি, 3 বছরের ওয়ারেন্টি আছে, এবং যে স্টোরেজ বলতে পারেন 120GB টিম ব্র্যান্ডের SSD রেখেছি। এটি কিন্তু মেড ইন তাইওয়ান, এই টিম ব্র্যান্ডও কিন্তু এখন অলরেডি অনেক কপি বের হচ্ছে, কিন্তু এটি মেড ইন তাইওয়ান এবং অথেন্টিক প্রোডাক্ট। এখানে 2300 টাকা এটির MRP প্রাইস, আর আপনি যদি কপি SSD নিতে চান তাহলে সেটি 1600-1700 টাকার মধ্যেই পাবেন। তবে স্টোরেজের ক্ষেত্রে আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে আসল SSD, ভালো SSDগুলো ক্রয় করবেন, তাহলে আপনার PC-টি খুব ভালো পারফরমেন্স দিবে। 320GB হার্ড ডিস্ক রেখেছি, জাস্ট এক্সট্রা স্টোরেজের জন্য 320GB হার্ড ডিস্কটি রাখতে হয়েছে, যেন আপনার SSD-র সাথে এই হার্ড ডিস্কটি লাগিয়ে আপনি স্পেস এবং স্পিড দুইটি পান।
আর এখানে যে মনিটরটি দেখছেন 19 ইঞ্চি গিগাসনিক ব্র্যান্ডের মনিটর রাখা হয়েছে। জানেন মনিটরের প্রাইসটি এমনিও বেশি, তারপরে চেষ্টা করেছি যতটুকু পরিমাণ ডিসকাউন্ট এই কনফিগারেশনে দেওয়া যায়। গিগাসনিক ব্র্যান্ডের 19 ইঞ্চি মনিটরটিতে 1 বছরের ওয়ারেন্টি আছে। এখানে যে পাওয়ার সাপ্লাইটি ধরা হয়েছে রেভেঞ্জার্স ব্র্যান্ডের 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই, সেখানেও 2 বছরের ওয়ারেন্টি আছে। আর দেখছেন যে ওভো ব্র্যান্ডের 335D এই ক্যাসিংটি আছে, এই ক্যাসিংটিতে কিন্তু ওয়ারেন্টি নেই, কিন্তু 4টি ফ্যান আছে, পাশে ট্যাম্পার্ড গ্লাস প্যানেল আছে, উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে। ক্যাসিংটি কিন্তু লুকিং গর্জিয়াস, এবং একটি গেমিং সেটআপ বা যারা আসলে একটু লাইটিং পছন্দ করে তাদের জন্য ক্যাসিংটি কিন্তু অনেক অনেক বেশি হেল্পফুল হবে। আর এই কনফিগারটি পড়েছে টোটাল 29,000 টাকায়। আমি প্রথমে বলেছি যে আসলে এটি আমি প্রসেসর বেসড বিল্ড করি নাই, টোটাল ওভারঅল একটি বিল্ড করার চেষ্টা করেছি। আই থিঙ্ক এই কনফিগারটি আপনাদের অনেক ভালো লাগবে, এবং আমাদের এই অফারটি আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পেতে পারেন। সেক্ষেত্রে আপনি অনলাইনে অর্ডার করতে আমাদের 2,040 টাকা অগ্রিম দিতে হবে, এবং সরাসরি শোরুমে আসতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ আর্কিড, আইসি ভবন, 7th ফ্লোর, 703-740 নম্বর শপ। 740 নম্বর শপটি জাস্ট লিফট থেকে বের হয়ে আমাকে পাবেন। ভিউয়ার্স, এ ছিল আজকের ভিডিওর প্রত্যেকটি পার্টসের ওভারভিউ। আই থিঙ্ক আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আপনার মহামূল্যবান মন্তব্যটি কমেন্টে লিখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।